ওবাইদুল কাদেরের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত আগামীকাল। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা 23 মার্চ। রাজধানীতে বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, চালক আটক। রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। নির্বাচনে অনিয়মের প্রতিশোধ মানুষের জীবন নিয়ে নয়, বললেন সিইসি নুরুল হুদা। সুনামগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন, আটক চার। টেকনাফে আটকের পর বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত। নেদারল্যান্ডে ট্রামের সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার।